আজকে ছিল রথযাত্রা, সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। যদিও অনেক লেট আমি, তা আমি এখন টোটোতে উঠে যাচ্ছি আমাদের বীরপাড়ার রথযাত্রা দেখতে। খুবই ভিড় হয়, অ্যান্ড আমি ফাইনালি পৌঁছে গেছি। দেখো কতটা লেভেলের ভিড়, মানে এত ভিড় হয় রথযাত্রায় বীরপাড়ায়, দুর্গাপূজাতেও এতটা ভিড় হয় না। অ্যান্ড দেখো ওখানে গিয়ে আমি তৃপ্তিদিকে পেয়ে গেছি। দেন আমরা রথ দেখে ফাইনালি মেলায় চলে গেলাম। তো মেলার স্টার্টিং পয়েন্টেই অনেক ফুলের দোকান, গাছের দোকান বসেছে। আর সেদিন জাস্ট আমরা ঘুরতে গেছিলাম, সেরকম কিছু কিনিনি। আর ওই দেখো ওরা হাসি ঠাট্টা করেই চলে যাচ্ছে, সব জায়গায় গেলে ওদের সাথে খুব মজা হয়। আর অ্যাজ ইউজুয়াল যেই দোকানগুলো আসে, আর আমাদের বীরপাড়ার বিশেষত্ব কিনা জানি না, যেই দোকান যেখানে বসে প্রত্যেকবার সেই দোকান সেখানেই বসে, মানে কোনো কিছু চেঞ্জ হয় না। তুমি জানতে পারবে যে এটার পরে ওইটা, ওইটার পরে এটা। আর এই কিউট কি রিংসগুলো দেখো, বাই দ্য ওয়ে এখন দেখো এখানে জলের এই মেশিনটা বিক্রি করার নামে কত জল নষ্ট করছে। আমি ওই জলের মেশিনটার জন্য বন্ধ করে দিয়েছিলাম, তারপরে আবার বললো, ওই জন্য আমি খুলে দিলাম। বাই দ্য ওয়ে এই দেখো কানের ঝুমকাগুলা, আমি তো এখান থেকে কিনেছি, কিন্তু সেটা পরে কিনেছি, সেটাও দেখাবো। আর এই দেখো মাটির ফুলের দোকানে পাওয়া যাচ্ছে, এগুলোকে কী বলে, মাটির সবজি পাতি, ভালো বেশ। অ্যান্ড ফাইনালি জিলিপি খেয়ে রথযাত্রার দিনটা আমরা শেষ করলাম। আর এটা হচ্ছে সেকেন্ডের ক্লিপ, এখন আমি মেলায় যাচ্ছি মার সাথে। তো আজকে গিয়ে আমি অনেক কিছু কিনেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো যাওয়া যাক। আর এই কুর্তিটা আমি দুর্গাপূজায় কিনেছিলাম, কালারটা ফেড হয়ে গেছে, বাট ফেড হয়ে যাওয়ার পরে অন্যরকম একটা কালার হয়েছে, যেটা আমার আরও বেশি ভালো লাগছে। সো মেলায় গিয়ে আমি প্রথমে এই 10 টাকাওয়ালা কানের দোকানে ঢুকে গেলাম। প্রত্যেক বছর আমি এখান থেকে কানের কিনি, কারণ কি আমার কানের খুব একটা পছন্দ না, ওই জন্য আমি ভীষণ লাইট ওয়েটই পরি। তারপর ওই যে ওই দোকানটা চলে আসলাম যেখানে ঝুমকা পাওয়া যাচ্ছিলো, সেখান থেকেও কিনেছি। আর মার সাথে মেলায় গেলে কাপের দোকান থেকে কাপ তো কেনা হবেই, ওটা একদম ম্যান্ডেটরি। তারপরে আমরা গেছিলাম রোল খেতে, কলকাতা রোল, হ্যাঁ দোকানটার নাম কলকাতা রোল। তো খুবই ভালো ছিল, খুবই টেস্টি ছিল, রোল খেয়ে সিধা বাড়ি চলে গেলাম। আর এই দেখো এই গলারটা আমি কিনেছি, আমার একদম নতুনত্ব লেগেছে গলারটা, আর দামটাও খুবই রিজনেবল ছিল, মাত্র 50 টাকায় এটা আমি কিনে এনেছি। আর এই ক্লিপটা আমি কিনেছি, যেটার দাম আমি ঠকে গেছি মনে হচ্ছে, এই দুটো ক্লিপ মাত্র 30 টাকা নিয়েছে। আর এই ক্লাচারটাও কিনেছি, যেটা আমার চুলে টিকবে না আমি জানি। আর ওই যে 10 টাকাওয়ালা কানের দোকান থেকে দেখো আমি 3টা কানের কিনেছি। সো ইয়া, আমার ওই ব্লুটা আর এই বাকি দুটো মায়ের জন্য নিয়েছি, মার খালি রেড রেডই পছন্দ কী জানি কেন। আর তারপরে কিনেছি আমি এই হেয়ার স্ক্রাবার বা যেটাই বলে, এটা খুব ভালো, নায়কা তো অনেক দাম দিয়ে পাওয়া যায়, আমি এটা 20 টাকা দিয়ে কিনে এনেছি, জানি অত টিকসই হবে না। চলো টিল দেন, টাটা বাই।